ওয়েস্ট বেঙ্গলের ছাত্রদের জন্য একটি বিশেষ শুভখবর রয়েছে, কারণ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড একটি নতুন পোস্ট এনে দিয়েছে। 819টা পোস্ট আছে ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড 3 পদের জন্য, যেখানে খুব শিগগিরই ভোটের আগে রিক্রুটমেন্ট হবে। ভোটে পরপর অনেকেই আপনাদের জন্য ভ্যাকেন্সি বেরোচ্ছে। আমি চাই আপনারা এই সুযোগে সদ্ব্যবহার করুন এবং যে কোনো একটাতে ক্র্যাক করুন। তো চলেন আজকে দেখে নেওয়া যাক যে কি বেরিয়েছে এটা। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট www.wbhrb.in, এটাতে গেলে পরে আপনারা সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন। যদিও যাওয়ার দরকার নেই, আমি এখানেই বলে দিচ্ছি এবং ডিসক্রিপশনে আমি নোটিফিকেশানের PDFও দিয়ে দেবো। আসুন দেখা যাক কি বলছে। ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ 819 পোস্ট অফ ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড 3 আন্ডার দ্য ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। আচ্ছা, অনলাইন রেজিস্ট্রেশন উইল বি অ্যালাউড অন দ্য ওয়েবসাইট www.wbhrb.in বিটুইন 14/02/2019 টু 15/02/2019, অর্থাৎ 14 ফেব্রুয়ারির থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন হবে। পোস্ট আর টেম্পোরারি বাট লাইকলি টু বি পারমানেন্ট। আচ্ছা, এখন বলছে এটা টেম্পোরারি পোস্ট, কিন্তু পরে ঠিকই পারমানেন্ট হয়ে যাবে, সে নিয়ে আপনাদের চিন্তার কারণ নেই। দ্য রিলিভেন্ট রুলস আর নেসেসারি পার্টিকুলার্স আর স্টেটেড ইন দ্য ফলোয়িং প্যারাগ্রাফস। এই জায়গাগুলো একটু দেখে নিতে হবে। মেন এখানে যেটা আছে সেটা হলো স্কেল পে 37,600 থেকে 37,600, এন্ট্রি পে 7,440, গ্রেড পে 3,600। ভালো পে স্কেল আছে। এবার একটুখানি ভ্যাকেন্সিগুলো দেখে নেওয়া যাক। নেম অফ দ্য পোস্ট তো ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড 3। টোটাল পোস্ট হচ্ছে গিয়ে 819, 819টা টোটাল পোস্ট আছে। তার ভিতরে আনরিজার্ভড আছে 424টা, এসসি আছে 181টা, এসটি আছে 49, ওবিসি 82, ওবিসি এ 82, ওবিসি বি 58, পিডব্লিউডি 25। এইভাবে ওনারা ইয়ে করছে। আর কোয়ালিফিকেশান, এ ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অফ ইট অর ইটস ইকুইভ্যালেন্ট, মানে যে কোনো একটা গ্র্যাজুয়েশনের ডিগ্রি থাকলেই হবে। এজ লিমিট বলছে নট মোর দেন 39 ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি 2019, 39 বছরের বেশি বয়স হলে হবে না 1 জানুয়ারি 2019-এর মধ্যে। ওকে, ফি বলছে ক্যান্ডিডেট মাস্ট সাবমিট অনলাইন দ্য অ্যাপ্লিকেশন ফি অ্যামাউন্টিং টু ₹160 অনলি থ্রু GRPS অর গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য হেড অফ অ্যাকাউন্ট, এসব মানি অর্ডার চেক ব্যাঙ্ক ড্রাফট ক্যাশ এটসেট্রা শ্যাল নট বি অ্যাকসেপ্টেবল, নো অ্যাপ্লিকেশন শ্যাল বি কনসিডার্ড আনলেস অ্যাকম্পানিড উইথ দ্য রিকোয়েস্টেড অ্যাপ্লিকেশন ফি। এগুলো আপনারা জানেন, একটু দেখে নেবেন। হ্যাঁ, কি নো ক্লেম ফর রিফান্ড, এই ওয়েবসাইটটা খুব ইম্পর্টেন্ট, দেখে রাখেন। আর অ্যাপ্লিকেশান নট ডিউলি ফিল, এখানে কিছু নেই। পার্টিকুলার্স অ্যান্ড সার্টিফিকেটস রিকোয়ার্ড, এ ক্যান্ডিডেটস ক্লেমিং টু বি এসসি এসটি বিসি মাস্ট হ্যাভ এ সার্টিফিকেট ইন সাপোর্ট ইন হিজ আর ক্লেম ফ্রম এ কম্পিটেন্ট অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল এ স্পেসিফাইড বিলো। এ আচ্ছা, তাহলে এসসি এসটি সার্টিফিকেট থাকতে হবে যদি আপনাদের ওটা ডিমান্ড থাকে। নো ক্লেম ফর বিং এ মেম্বার অফ দ্য এসসি এসটি অ্যান্ড ওবিসি অর এ পার্সন উইথ ডিসেবিলিটি উইল বি এন্টারটেইনড আফটার সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন একবার হয়ে যাওয়ার পরে এগুলো আপনারা জানেন, ইয়ে করা যাবে না। সব ইম্পর্টেন্ট কিছু নেই। মেইনলি এখানে যেটা আমরা দেখতে পারি সেটা দেখে নেবো। মনে রাখবেন, ফার্স্ট ডেট অফ অ্যাপ্লিকেশন শুরু হবে 2 ফেব্রুয়ারির থেকে, আর লাস্ট ডেট 25 ফেব্রুয়ারি। খুব কম দিন, মাত্র এগারো দিন, ওই জন্য খুব সাবধানে এটা তাড়াতাড়ি করে ফেলবেন, বেশি দিন রাখবেন না। প্লিজ ফার্দার নোট দ্যাট দ্য বোর্ড ফর দ্য পারপাস অফ শর্ট লিস্টিং উইল প্রিপেয়ার এ প্রিলিমিনারি মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট 20 টাইমস অফ ভ্যাকেন্সিজ অন দ্য বেসিস অফ ফলোয়িং পার্সেন্টেজ অফ মার্কস অবটেইনড ইন এইচএস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 60 মার্কস। আচ্ছা, এর উপরে একটা করবে, পার্সেন্টেজ অফ মার্কস অবটেইনড ইন এইচএস রিক্রুটমেন্ট এক্সামিনেশন, পার্সেন্টেজ অফ মার্কস অবটেইনড ইন ডিগ্রি এক্সামিনেশন ফাইনাল 40।
এগুলো মিনিমাম মার্কস হবে আই থিঙ্ক 40 ম্যাক্স লেখা, আই ডোন্ট নো কেন মিনিমাম 60% পেতে হবে, মানে মিনিমাম 40% পেতে হবে, কেন ভুল করে ম্যাক্স লেখা। দ্য বোর্ড ফর দ্য পারপাস অফ ফার্দার শর্ট লিস্টিং অর পারমানেন্ট এক্সামিনেশন বেসড অন দ্য লিস্ট দ্যাটস প্রিপেয়ার্ড এট দ্য টাইম ইন্টারভিউ। এটা বলতে চাইছে এখানে যে ভ্যাকেন্সি থাকবে তার 20 টাইমস বেশি ভ্যাকেন্সির লোক নেওয়া হবে, কিসের উপর ডিপেন্ড করবে সেটা, এইচএসে আপনি যদি 60% মার্কস মিনিমাম পেয়ে থাকেন তার উপর নির্ভর করবে, আর গ্রাজুয়েশনে 40% মার্কস পেতে হবে, এগুলো আছে। আচ্ছা ফার্দার যদি আর কোনো আপনাদের কোয়ারি থাকে আমি বলে দেবো ব্যাপারগুলো। থ্যাংক ইউ, আজকের মতো এইটুকুনি, নতুন কিছু জানতে পারলে আমি আপনাকে জানিয়ে দেবো।